আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপ এর ভিডিও নিয়ে তো আজকের ভিডিও তো আমরা বর্তমান সময়ের পপুলার মানে ল্যাপটপ গুলো বর্তমান সময় বেশি বিক্রি করা হয় সবচেয়ে যেমন এইট জেনারেশন এইচপি এলিট বুক লিনোভো থিঙ্কপ্যাড এসপি জেড বুক অথবা মাইক্রোসফট সার্ফেস এই ল্যাপটপগুলোই হচ্ছে বর্তমান সময় ইউজ ল্যাপটপের ভিতরে সবচেয়ে পপুলার মডেলের কিছু ল্যাপটপ সেরকমই কিছু ল্যাপটপ দিয়ে আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি এখানে কি কি মডেল কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি কি থাকবে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা মাইক্রোসফট সার্ফেস দিয়ে শুরু করব এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ওয়ান এটার কনফিগারেশনটা ভালো কোড আই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড করা ব্যাকটিড কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি টাইপ ডিসপ্লে যারা স্টুডেন্ট আছেন এবং পাশাপাশি টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশনের কাজ করেন অথবা সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন তাদের জন্য ল্যাপটপগুলো কমফোর্টেবল অথবা যারা বিভিন্ন জায়গায় ক্যারি করতে চান তাদের জন্য কিন্তু ল্যাপটপটা উপযুক্ত কারণ হচ্ছে এক হচ্ছে লাইট আর এক হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ভালো থাকে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা যাদের বাজেট একটু বেশি আর একটু আপ টু ডেট জেনারেশনে চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ক্রাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স কন্ডিশন দেখিয়ে দিচ্ছি কারণ ল্যাপটপের প্রাইস ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টের কন্ডিশন বা প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি আপনাদের ল্যাপটপ একদম সুপার ফ্রেশ কোয়ালিটির হয় কোনো দাগ স্ক্র্যাচ না থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি ল্যাপটপের প্রাইস বেশি হবে ল্যাপটপের প্রাইস বেশি হওয়ার রিজন আরেকটা আছে যে ভিতরে ব্যাটারি অরিজিনাল আছে কিনা এবং ব্যাটারির হেলথ ভালো কিনা এই টুকটাক বিষয়ের উপরেই কিন্তু প্রোডাক্টের প্রাইস গুলো ডিপেন্ড করে তো এটা কিন্তু আপনারা ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন লুকসটা দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন আছে কি নাই আমরা এই জন্য খুব কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো এই ল্যাপটপটা ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন পঞ্চান্ন টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন সিক্সটি ডেস মানে 60 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে বর্তমান বাজারে সবচেয়ে পপুলার মডেলের ভিতরে একটা এসপি এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স এই ল্যাপটপটা আমাদের কাছে প্রাইস হচ্ছে ফাইভ এইট দুশো ছাপ্পান্ন তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ষোলো জিবি র্যাম কোরাই সেভেন প্রসেসর ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট আছে আবার এই ল্যাপটপটা কিন্তু মার্কেটে অনেক কম প্রাইসে বিজ্ঞাপন করা হয় সেক্ষেত্রে প্রাইসটা তিরিশ হাজার উনত্রিশ হাজার একত্রিশ হাজার বিভিন্ন জায়গায় প্রাইস হয় আবার মার্কেট আমরা টুকটাক বিজ্ঞাপন দেখি যে এইট জেনারেশনের ল্যাপটপ তারা ওপেন বক্স বলে বিজ্ঞাপন করতেছে আসলে এইট জেনারেশনের একটা ল্যাপটপ কখনো ওপেন বক্স হতে পারে না ওপেন বক্স হতে হলে সেটা তেরো জেনারেশন বা বারো জেনারেশন অথবা সর্বনিম্ন ইলেভেন জেনারেশন হতে পারে কারণ কখনোই একটা ল্যাপটপ এইট জেনারেশনের সেটা ওপেন করে রেখে দিছে কেউ কোনোদিন ইউজ করা হয় নাই সেটাকে প্যাকেজিং করে ওপেন বক্স বলে দেওয়া এটা আসলে সত্যতা নাই কোনো এটা আসলে ডেফিনেটলি আপনারা এই বিষয়গুলো দেখে শুনে যাচাই বাছাই করে পারচেস করবেন তো এটা হচ্ছে আমি কন্ডিশন দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের যে কন্ডিশন আছে আমরাও যদি পারি এটাকে বক্স করে এখান থেকে বক্স রেডি করে এটাকে বক্সিং করে ওপেন বক্স বলে চালিয়ে দিতে পারবো কিন্তু সেই ধরনের কাজকর্ম আইটি ভ্যালিতে করা হয় না তবে এই ধরনের বিজ্ঞাপন কিন্তু বর্তমানে আপনারা অ্যাভেলেবেল পাবেন সো দেখে শুনে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের এইট জেনারেশনের ল্যাপটপ কখনোই ওপেন বক্স হতে পারে না অনেকে সিক্স জেনারেশনের ল্যাপটপ কিন্তু ওপেন বক্স বলে বিজ্ঞাপন করতেছে লিনোভো থিং প্যাটার্ন তো আপনারা সেই দিকে সতর্ক থাকবেন এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস করতে পারবেন ফুললি মেটাল বিট ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো বেজাল ডিসপ্লে এটার প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এখন অনেকে বলতে পারেন যে আমাদের প্রাইসটা তো বেশি আসলে প্রাইস ডিপেন্ড করে ডেফিনেটলি আমি বারবার বলি প্রোডাক্টের কোয়ালিটির উপরে আমরা কখনোই কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না যেমন কালার করা হয়েছে ভিতরে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে ব্যাটারি বুস্ট করা হয়েছে স্ক্রিন সার্ভিস করা হয়েছে আমরা যতটুক চেষ্টা করি বা যতটুক সম্ভব আমাদের দ্বারা আমরা একটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যাচাই বাছাই করে আপনাদেরকে সেল করার চেষ্টা করি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি জেড বুক ফর্টিন ইউ জি সিক্স আমাদের কাছে জেড বুকের ফর্টিন ইউ জি সিক্স ফর্টিন ইউ জি ফাইভ কোরাই ফাইভ কোরাই সেভেন স্ক্রিন নন টাচ স্ক্রিন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম সবগুলো ভেরিয়েন্ট আছে আপনি শপে এসে দুই চার পাঁচটা দেখে একটা পার্সেস করতে পারবেন এখানে বেশ কিছু কোয়ান্টিটি আছে জেট এবং উপরেও কিন্তু জেট বুকের বেশ কিছু কোয়ান্টিটি আছে এগুলো হচ্ছে একটু আপ জেনারেশনাল ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ফর্টি নিউ জি সিক্স কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন শেয়ার গ্রাফিক্স র্যাম এস এসডি করতে পারবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আছে ফেস এডি ক্যামেরা মানে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে আর এটা পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকা তো প্রোডাক্টের প্রাইসটা কিন্তু ডিপেন্ড করে ওয়ারেন্টি ফ্যাসিলিটির উপরেও যদি আমরা যেহেতু ওয়ারেন্টি ফ্যাসিলিটিটা বেশি দিচ্ছি এটার একটাই মাত্র রিজন আমাদের প্রোডাক্টগুলো কোয়ালিটি রাখার চেষ্টা করি যার জন্য আমাদের ওয়ারেন্টিটাও আমরা আপনাদেরকে বাড়িয়ে দিচ্ছি তো ওয়ারেন্টি যদি দশ দিন বা পনেরো দিন হয়ে থাকে প্রোডাক্টের কোয়ালিটি যদি ডিসকোয়ালিটি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রাইস অনেকটা কমিয়ে দেওয়া যায় কারণ পনেরো দিনে আসলে একটা ল্যাপটপ ভালোভাবে চেক করা যায় না

জি সিক্সটা পার্সেস করতে পারবেন চৌত্রিশ হাজার পাঁচশো আর যেটা জি ফাইভ আছে ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে সেটা পার্সেস করতে পারবেন তেত্রিশ হাজার পাঁচশো টাকা দুইটাই কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুকের সেভেন ফোর ফাইভ জি সিক্স হচ্ছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আমি প্রত্যেকটা ল্যাপটপের লুকিংটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ আপনারা যাতে প্রতারিত না হন কারণ বর্তমান বাজারে কিন্তু অনেকেই বিজ্ঞাপন করে বিশেষ করে ওপেন বক্স ওপেন বক্স এইট জেনারেশন সিক্স জেনারেশন পেন্টিয়াম ডুয়েল কোর এই ল্যাপটপগুলো ওপেন বক্স বলে বর্তমান বাজারে বিজ্ঞাপন করা হয় তো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আমরা সবসময় চাই আমরা এটা চাই যে আপনি আমাদের থেকে কিনেন বা কিনেন না সেটা কোনো বিষয় না বিষয় হচ্ছে যে সঠিক পণ্যটা আপনারা সঠিক দামে পার্চেস করেন হ্যাঁ কোয়ালিটির জন্য দুই এক হাজার টাকা কম বেশি হতে পারে সেক্ষেত্রে সাত আট বছরের একটা ইউজ ল্যাপটপ যদি ওপেন বক্স আকারে বিজ্ঞাপন করে সেটা আসলে একটা কষ্টকর বিজ্ঞাপন তো আমার হাতে যেটা আছে সেভেন ফোর ফাইভ জি সিক্স যেটা রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর থ্রি ফাইভ জিরো জিরো ইউ মডেলের এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন রেডনের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন অথবা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন তাদের জন্য ডেডিকেট গ্রাফিক্স সহ ল্যাপটপ হলে তাদের কাজগুলো খুব সুন্দরভাবে বা স্মুথলি কমপ্লিট করতে পারবেন তো এটা হচ্ছে সেই ধরনের একটা ল্যাপটপ ফুললি মেটাল বিল কোয়ালিটি একদম ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে চাইলে আপনারা শপে আসবেন এসে এটা চালিয়ে দেখবেন পারফরমেন্স ঠিক আছে কিনা দেন আপনারা পারচেস করবেন এটা পারচেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন লাস্ট মোমেন্টে আমরা দুইটা লিনোবো থিঙ্ক প্যাড দেখাবো তো আমি একটা থিঙ্ক প্যাড একটু আগে দেখাই আপনাদেরকে কারণ হচ্ছে যে বর্তমান বাজারে সবাই ওপেন বক্সের আমরা বিজ্ঞাপন করি বক্স স্টক সহকারে এই ল্যাপটপটার কন্ডিশনটা এতটাই ফ্রেশ মানে এটাকে যদি আমরা ব্র্যান্ড নিউ বলি কোনোভাবেই আমার ভুল হবে না আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি কোনো জায়গায় কোনো একটা আরও যদি আমরা একটু ভালোভাবে ক্লিন করি কোনো একটা দাগ স্ক্র্যাচ এই ল্যাপটপে আপনারা দেখাইতে পারবেন না এই ল্যাপটপটা যদি আমরা বক্স সহকারে বিজ্ঞাপন করি ওপেন বক্স এটা কিন্তু চালিয়ে দেওয়া যাবে কিন্তু আমরা সেই ধরনের কাজ থেকে বিরত থাকি কারণ এটা হচ্ছে কাস্টমারদের সাথে প্রতারণা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কোরাই সেভেনের এইচপি ডেল এবং লিনোভো থিঙ্ক্যাড এর বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ